বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হলো ঘূর্ণিঝড়ে। বর্তমানে দীঘা থেকে 630 কিলোমিটার ও উড়িষ্যার পারাদ্বীপ থেকে 540 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। ইয়াস মুষলধারে জানিয়েছে, ক্রমশ উত্তর এবং পশ্চিম দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। আজ রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের আকার নিল, এমনটাই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। এবার এর শক্তি সংগ্রহ করার পালা। ঘূর্ণিঝড়ের আকার নিয়ে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগুতে থাকবে। মঙ্গলবার ভোর বা সকালে এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আড়াল নিয়ে বাংলা উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করবে। বুধবার এটি আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। স্থলভাগে প্রবেশের সময় এর গতি ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। উল্লেখ্য, গতকাল রাতে দীঘা থেকে 650 কিলোমিটার দূরে অবস্থান ছিল নিম্নচাপটির, এবার সেটি এগিয়ে আসছে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে। আজ সকাল 11:30টার পর জানা যাবে রাজ্যের উপকূল থেকে ইয়াসের অবস্থান ঠিক কত দূরে। প্রসঙ্গত, আগামীকাল থেকে ইয়াসের অভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে থাকবে। পরশু অর্থাৎ বুধবার সকালে বাংলা ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে ইয়াস। এখনো পর্যন্ত এটির গতিপথ যা রয়েছে তাতে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এটির ল্যান্ডফল হতে পারে। গতকালই আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছিল, যতক্ষণ পর্যন্ত না নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় ততক্ষণ এক ল্যান্ডফলের কথা কিছু বলা যাবে না। এখানে যেহেতু ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে, এবার হয়তো এর ল্যান্ডফলের জায়গা কথা বলা যাবে। জানিয়ে রাখা ভালো, আগেই বলা হয়েছিল পারাদ্বীপ থেকে সাগরের মধ্যে কোথাও ল্যান্ডফল হতে পারে, তবে ঠিক কোথায় তা হতে পারে তা জানার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।